জীবনের শেষ সময়ে হুজুরের ইন্তেকালের অল্প কয়েকদিন আগে সপ্তাহখানেক আগে শেষ দেখা হুজুরের সাথে আমার আমি হুজুরকে বললাম হুজুর আমাকে নসিহত করেন শেষ শব্দ হুজুর আমাকে বললেন বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ব এই ছিল আমাকে দেওয়া হুজুরের শেষ সবক আলহামদুলিল্লাহ এখন লা হাওলার উপরে আমি কিতাব লিখে ফেলেছি আমার কিতাব হয়ে গেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ছিল আমার হুজুরের দেওয়া শেষ সবক আপনাদের কতিব সাহেবের বাবা আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন আমিন মেরে ভাইও আমার হুজুর সব সময় একটা কথা বলতেন কতিব সাহেবের আব্বা তাহের সাহেবের আব্বা এই কথা আমি হুজুরের কাছ থেকে শুনছি হুজুর বলতেন যে কোন ছেলে যদি বিদেশে যায় তো যাওয়ার সময় আব্বাকে যখন বলতে যায় আব্বা আমি বিদেশে যাই আব্বা শেষ কথা তাকে বলে বিদেশে যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না কি বলে বলেন বিদেশে গিয়ে ভুলে যেও না এবার মার কাছে যায় মাও একই কথা বলে বিদেশে গিয়ে ভুলে যেও না বিবির কাছে যায় তো বিবিও একই কথা বলে যাচ্ছেন তো ভুলে যাবেন না হুজুর বলেন যে আমরাও জান্নাতে ছিলাম জান্নাত থেকে আসার সময় আল্লাহ তাআলাও আমাদেরকে এভাবে বলে দিলেন যাচ্ছ তো বাংলাদেশে যাচ্ছ তো বিদেশে ওখানে গিয়ে ভুলে যেও না ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ যাচ্ছ তো ওখানে গিয়ে ভুলে যেও না হুজুর বলেন যে তো যদি আগে এক ভাই বিদেশে থাকে ও এখন গিয়ে আর চিঠিপত্র দেয় না এবার বাবা কি বলে তোর ভাইকে পাঠিয়েছিলাম আগে ও গিয়ে এখন চিঠিপত্র লিখে না ও গিয়ে ভুলে গেছে তুই তার মতো হয়ে যাস না বলে কি বলে না বলে তুমি তার মতো হয়ে যেও না তুমি কিন্তু সকাল সন্ধ্যায় ফোন করবা আগে বলতো মাসে মাসে চিঠি লিখবা না এরপরে বলতো সকাল সন্ধ্যায় ফোন করবা এখন বলে সময় সময় ফোন করবা মোবাইল করবা ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা ও যেন বললেন তুমি আমাকে গিয়ে বিদেশে গিয়ে এটা কিন্তু আপনার আমার বিদেশ বিদেশ আমাদের দেশ জান্নাত বলেন আমাদের দেশ কোনটা এটা তিন বছরের বাচ্চাকে জিজ্ঞেস করেন তোমার আব্বু কোথায় থাকে বলবে বিদেশে ও বিদেশ বুঝলো কিভাবে ওরা যদি জিজ্ঞেস করেন এই বিদেশ মানে কি কেন ওখানে ছিলেন না গেছেন থাকবেন না ওখানে ছিলেন না গেছেন আবার ওখানে কি থাকবেন না চলে আসবেন এই জন্য ওটা কি বলেন ওটা বিদেশ আমরাও এখানে ছিলাম না আসছি থাকবো না বলেন ছিলাম না আসছি থাকবো না এখানে আমাদেরকে কেন পাঠিয়েছে জানেন এখানে আমাদেরকে পাঠিয়েছে শুধুই বাজার করার জন্য সুবহানাল্লাহ খাবো গিয়ে জান্নাতে খাবো গিয়ে কোথায় বলেন জান্নাতে বাজার করেন কোথায় বাজারে বাজারে রান্না করেন না বাসায় রান্না করেন কি খান বাজারে না খান বাসায় বাজার করেন কোথায় খান কোথায় এখন বাজার করলেন সুটকি বাজার করলেন সুটকি পরের দিন দুপুরবেলা বিবিকে বললেন এই রূপচান্দা ফ্রাই কোথায় ইলিশ ফ্রাই কোথায় ইলিশের চটচটি কোথায় তো কি বল বিবি কি বলবে মাথা ঠিক আছে বলেন কি বলবে বলেন মাথা ঠিক আছে আপনার আপনি আনছেন ছুটকি আর এখন ইলিশ ফ্রাই খুঁজছেন বিষয়টা কি মাথা ঠিক আছে ঠিক আমাদেরও অবস্থা তথই বছর আমরা আসছিলাম এখানে বাজার করার জন্য গিয়ে খাবো জান্নাতে গিয়ে খাবো কোথায় বলেন আমরা এপার এই খাওয়ায় ব্যস্ত আছি আর দুনিয়া দারুল আমাল ওয়ালা হিসাব ওয়ালা জাজা দুনিয়া আমলের জায়গা এখানে জাজা হবে না আর আখেরাত জাজার জায়গা ওখানে আমল হবে না এই জন্য আমাদের তারেক জামিল দামাত বারাকাতুন তিনি বলেন দুনিয়া যদি যাজার জায়গা হইতো তো ইয়াজিদ তখ্তিতে বসতো না আর হযরতে হোসাইনকে সুলিতে চড়তে হইতো না কি দুনিয়া যদি কি হইতো বলেন যাজার জায়গা হইতো দারুল যাজা হইতো তো ইয়াজিদ কি হইতো না তখ্তিতে বসতো না হযরতে হোসাইনকে সুলিতে চড়ানো হইতো না তাহলে বোঝা গেছে দুনিয়া দারুল যাজা না
বলেন দুনিয়া কি নাম দুনিয়া দারুল জাজানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন দুনিয়া দারুল জাজানা দুনিয়া দারুল আমাল ওয়ালা জাজা আখিরাত দারুল জাজা ওয়ালা আমাল এবার বলতেন আর দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুখবিলা দুনিয়া শুধু পিছনে হটে দুনিয়া শুধু পিঠ দেখায় বলেন দুনিয়া শুধু কি দেখায় ও শুধু পিঠ দেখায় আর আখিরাত শুধু বুক দেখায় আখিরাত আসে দুনিয়া যায় বলেন আখিরাত আসে দুনিয়া দুনিয়া শুধুই চলে যায় আখিরাত শুধুই আসে যেটা চলে যায় তো আমি ওটার পেছনে ছুটছি আমি কি আচ্ছা পাঁচটা চলে যাইতেছে টাঙ্গাইলের দিকে আপনি তার পেছনে পেছনে দৌড়তেছেন কোন পর্যন্ত দৌড়বেন আপনি হ্যাঁ কোন পর্যন্ত দৌড়বেন দুনিয়া যায় না আসে বলেন দুনিয়া কি আর আখিরাত শুধুই আসে আখিরাত শুধুই আসে প্রতিটা নিঃশ্বাস আমাকে আখিরাতের দিকে আরো এগিয়ে দেয় একদিন চলে গেল তো একদিন আখিরাতের দিকে আগায় গেলাম এই জন্য মেরে ভাইও আখিরাত বোঝা কঠিন করা সহজ দুনিয়া করা কঠিন বোঝা সহজ বলেন দুনিয়া কি করা কঠিন বোঝা সহজ হ্যাঁ দুনিয়া বোঝা কি পরিমাণ সহজ বা ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়ে নাও এ নিয়ে দিয়ে একটা ব্যবসা শুরু করে দাও ব্যবসা বাড়তে বাড়তে একসময় একটা বাড়ি করে ফেলবা এরপরে বাড়ির ভাড়া দিয়ে জিন্দেগি চলবে বোঝা কত সহজ কতক্ষণ লাগছে বুঝতে হ্যাঁ কয়েক সেকেন্ড লাগছে লেকিন 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে একটা ঘর তৈরি হবে এটা বোঝা গেছে কেমনে বুঝবে এটা কি বোঝার বিষয় এটা বুঝে আসেই না লেকিন করা সহজ দুই মিনিটে হয়ে যায় দুই মিনিটে কি আগেরটা বুঝতে কতক্ষণ লাগছে এবার করে দেখেন কি দুজার দশ বছর মাটিতে পিঠ লাগাইলেও কি সম্ভব না কিস্তি দেওয়ার আগে সুদ দেওয়ার আগে ব্যাংকাররা আপনাদের হাত ফেফসি দিয়ে ধোয়া দেয় আর তিন কিস্তি পরিশোধ না হইলে ওরে বাম বিষয়টা এমন কিনা বলেন কি কয় কন ওরে বান্ধ আগে দিয়ে কি দিয়ে হাত ধোয়াছে পেপসি দিয়ে হাত ধোয়াছে দেওয়ার আগে পেপসি দিয়ে হাত ধোয়া আর তিন কিস্তি পরে কি ওরে বান্ধ বহরহাল দুনিয়া বোঝা বলেন সহজ করা আখিরাত বোঝা করা কি করা সহজ এই জন্য আখিরাতের বিষয়ে আল্লাহ তাআলা বুঝতে বলেননি ইয়াকিন বানাতে বলেছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন আখিরাত বুঝে তোমার আসবে না তুমি শুধু ইয়াকিন বানাও সুবহানাল্লাহ আখিরাত বুঝে আসার বিষয়ই না বলেন আখিরাত কি না এটা বুঝে আসবেই না এটা বুঝে আসবেই না এটা শুধু তুমি ইয়াকিন বানাও এর উপরে শুধু তুমি কি করো ইয়াকিন বানাও ইন্না ওয়াদাল্লাহ হক আল্লাহর ওয়াদা সত্য ওয়াদাল্লাহ আল্লাহর ওয়াদা বলেন আল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা আল্লাহ তাআলা ওয়াদা খেলাফ করেন না আল্লাহর ওয়াদা সত্য বলেন আল্লাহর ওয়াদা কি সত্য এজন্য ইয়াকিন বানায় নেওয়া আর যদি আপনার ইয়াকিন বনতে না চায় শুধু তাহলে নিজের দাদাকে নিয়ে ভাবেন আপনার দাদা এখন কোথায় কি যদি ইয়াকিন বনতে না চায় দাদার বাবা কোথায় আসলে আপনার দাদার দাদার কবর কোথায় কে কে বলতে পারেন দাদার দাদার কবর কোথায় দাদার দাদার কবর কোথায় এমনি দাদার দাদাও কি একসময় জমিনে ছিলেন না সবাই কয় নাই দাদার দাদাও একসময় জমিনে ছিলেন না দাদার দাদা তার দাদা কোথায় গেছে এখন বলেন কোথায় গেছে সেখানে আমাকেও যাওয়া লাগবে কিনা বলেন এই জন্য কিছু পাথেয় সংগ্রহ করা কিছু সামান সংগ্রহ করা কিছু সামান কি করা কিছু সামান সংগ্রহ করা কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমা তৈয়বা বলেন ইনশাআল্লাহ বলেন লাজেম করেন 100 বার কালিমা তৈয়বা কিভাবে পড়বেন ধীরে ধীরে পড়া বলেন ধীরে ধীরে পড়া কালিমা পড়ার সময় তিন অঙ্গ ব্যবহার হবে
কয়টা অঙ্গ ব্যবহার হবে? জবান ব্যবহার হবে, দিমাগ ব্যবহার হবে, দিল ব্যবহার হবে, কয়টা? কি কি? জবান, দিমাগ, দিল, এই চার নম্বর কোনো অঙ্গ নাই। কালমায়ে তৈয়বার পড়ার সময় চার নম্বর কোনো কি নাই বলেন? অঙ্গ নাই। জবানে শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া, জবানে শুদ্ধ করে পড়া, ধীরে ধীরে পড়া, আর দিল দেমাগে আল্লাহ তালার ভালোবাসার সাথে পড়া। বলেন আল্লাহ তালার ভালোবাসার সাথে পড়া, আল্লাহ তালার রহমতের আশার সাথে পড়া, আল্লাহ তালার আজাবের ভয়ের সাথে পড়া। কয় জিনিসের সাথে পড়া? তিন জিনিস। এক নাম্বার আল্লাহ তালার ভালোবাসা, বলেন। দুই নাম্বার আল্লাহ তালার রহমতের আশা, তিন নাম্বার আল্লাহ তালার আজাবের ভয়। এই তিনটা যার দিলে যদ্দুর তার কালেমায়ে তৈবার দাম তদ্দুর। কয়টা? চিনি যত বেশি দেন সেমাই তত মজা হয় না? দুধ যত বেশি ঢালেন সেমাই তত মজা হয়? হ্যাঁ, গুড় যত বেশি ঢালেন পিঠা তত মজা হয়। এই তিনটা যত বেশি ঢালা হবে আমার জিকিরের দাম তত বাড়বে। তিনটা কি কি? এক নম্বর কি কি? আল্লাহ তালার মহাব্বত, বলেন। দুই নাম্বার আল্লাহ তালার রহমতের আশা, তিন নাম্বার আল্লাহ তালার আজাবের ভয়। সবার মুখস্থ হয়েছে? এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার আল্লাহ তালার আজাবের ভয়। এই তিনটা, তিনটাই যেন কুতুবুর রোহা, এটা হলো চাকির মেরুদণ্ড, চাকির মূল। চাকির চতুর্পাশে মধ্যখানে একটা কি থাকে বলেন? ছিদ্র থাকে, ওখানে একটা কাঠি দেয়, এটাকে বলে কুতুবুর রোহা। এটাকে কেন্দ্র করেই ঘুরে। রোহা মানে চাকি, রোহা মানে কি? চাকি। আর কুতুব মানে কেন্দ্রবিন্দু, মিড পয়েন্ট, কেন্দ্রবিন্দু, মিড পয়েন্ট, কেন্দ্রবিন্দু। এটাকে কেন্দ্র করেই যেমন চাকি ঘুরে, ঠিক আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আজাবের ভয়, এটাকে কেন্দ্র করেই সমস্ত আমাল দামি হয়। এই তিনটাকে কেন্দ্র করে সমস্ত আমাল কি হয় বলেন? দামি হয়। আমরা যখন নামাজে দাঁড়াই তখন কেউ যদি জিজ্ঞেস করে আচ্ছা কেন নামাজ পড়লেন আপনি, আমরা বেশি থেকে বেশি একটু সমঝদার হলে বলি আল্লাহ তার হুকুম ছিল, আল্লাহ তার হুকুম ছিল এই জন্য পড়ছি, ঠিক না? শুধু হুকুম মানা এটা হলো গোলামের কাজ, আর ভালোবাসায় করা এটা হলো প্রেমিকের কাজ। বলেন ভালোবাসায় করা এটা কি? আর শুধু হুকুম মানা কি? গোলামের কাজ। আমি হুকুম মানবো ভালোবাসায়, বলেন। ভালোবাসা ব্যক্তিকে ব্যক্তি পর্যন্ত পুঁছিয়ে দেয়, ভালোবাসা ব্যক্তিকে। আপনি একজনকে ভালোবাসেন, প্রচন্ড ভালোবাসা, দুদিক থেকে ভালোবাসা আছে, আশা করা যায় একদিন না একদিন সাক্ষাৎ ঘটবে। ভালোবাসা ব্যক্তিকে ব্যক্তি পর্যন্ত পুঁছিয়ে দেয়, ঠিক আল্লাহ তালার ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত পুঁছিয়ে দেয়। বলেন আল্লাহ তালার ভালোবাসা বান্দাকে আল্লাহ পর্যন্ত কি? পুঁছিয়ে দেয়। আল্লাহ তালা রহমতের আশা, এটার খাসিয়ত কি? আল্লাহ তালা রহমতের আশা যার কলিজায় যদ্দুর তার এবাদত ছুটে না, বলেন। তার এবাদত কি? ছুটে না। তিন নাম্বার আল্লাহ তালার আজাবের ভয়, যার কলিজায় যদ্দুর তার কোনো গুণা হয় না। তাহলে তিনটার তিনটা খাসিয়ত আছে, তিনটা তিনটার কি আছে বলেন? বৈশিষ্ট্য আছে। আল্লাহর ভালোবাসা আল্লাহ পর্যন্ত পুছিয়ে দেয়, বলেন। আর আল্লাহর রহমতের আশা কোনো এবাদত ছুটতে দেয় না। দেখবেন এক মুদি দোকানদার, তার কাছে দুই টাকার মালও আছে, দুই হাজার টাকার মালও আছে। আচ্ছা, এই বেটার দুই দুই টাকার মাল রাখার কোনো দরকার আছে কি? এটা পার্সের দোকানদার, দুই টাকার নজলের প্লাস্টিকটাও তার কাছে আছে, আবার 80,000 টাকার পার্সও আছে কি? ওই বেটা 80,000 টাকার পার্সে তো রাখতে পারে, দুই টাকার পার্স রাখলো কি লেগা? তা কোনো কাস্টমার যেন না ছুটে, বলেন। দোকানদারদের একটা থিওরি হলো কি, কোনো কাস্টমার যেন কি না ছুটে। কেন? আশা, আশা কেন? ব্যবসার আশা, ব্যবসার আশা, লাভের আশা। তাহলে কি শুনলাম আমরা? আল্লাহ তালা রহমতের আশা কোনো আবাদত ছুটতে দেয় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তালা রহমতের আশা, বলেন, কোনো আবাদত ছুটতে দেয় না। আর আল্লাহ তালার আজাবের ভয় কোনো গুনাহ করতে দেয় না। সুবহানাল্লাহ।
আমরা কয়টা শিখলাম তিনটা আল্লাহ তাআলার ভালোবাসা বলেন আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় আল্লাহ তাআলার ভালোবাসা কি করে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয় দুই নাম্বার রহমতের আশা কোন ইবাদত ছুটতে দেয় না তিন নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয় তাহলে এই তিনটার বুনিয়াদের উপরে لا إله إلا الله 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 محمد رسول الله এভাবে ওই তিনটাকে استهزار করে استهزار মানে দিলে বসায়া বসায়া দিলে জাগায়া জাগায়া এই তিনটাকে استهزار করে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা তো মাঝে মাঝে করি তবে এই তিনটার استهزار হয় না এই তিনটার কি হয় না বলেন এটাকে বলে استهزار استهزار মানে এই তিনটাকে হাজির করে কাজ করা এই তিনটাকে কি এক নাম্বার কি আল্লাহর ভালোবাসা দুই নাম্বার কি আল্লাহ রহমতের আশা তিন নাম্বার কি আল্লাহ আযাবের ভয় এজন্যই প্রতিদিন আমরা দোয়ায়ে কুনুতের মধ্যে পড়ি ওয়ানারজু রহমাতাক ওয়ানখশা আযাবাক ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক আল্লাহ আমিনা সারা দিনের শেষ বেলা এ আশায় বুক বেঁধে আছি আমিনা আপনার রহমতের আশাবাদী আল্লাহ ওয়ানারজু রহমাতাক আমি আপনার রহমতের আশাবাদী বলেন ওয়ানারজু রহমাতাক আমি আপনার রহমতের আশাবাদী আচ্ছা জীবনে এই শব্দটা কতবার বলেছেন বছরে বছরে কয়বার করে 365 বার বছরে কয়বার আচ্ছা জীবনে এই শব্দ বলার সময় কবে কবে রহমতের আশায় আপনার দিল উচ্ছ্বসিত হয়েছে বলেন তো